প্রিয় দর্শক, এই ভিডিওটি তাদের জন্য যারা জানেন না, আর যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি এই ভিডিওটি যারা ট্রেনার মেকানিক আছেন, যারা ট্রেনার যারা, তাদের খুব উপকার লাগবে। এই প্লেন মেশিনের ব্যাক স্টিচের স্প্রিং দেখুন ছিঁড়ে গেছে, এই লিপটাটি কেমন লুজ হয়ে গেছে। তো ব্যাক স্টিচ স্প্রিং ছিঁড়ে মেশিনের নিচে পড়ে আছে দেখুন। এটি আমি টেম্পোরারিভাবে বাঁকা করে দিয়ে দুটি একসাথে করে জোড়া লাগিয়ে দিয়েছি। সুমার্ধ ভিউয়ার্স, এটি লাগানোর জন্য খুব সহজেই লাগানোর জন্য প্রথমে ব্যাক কাভারটি কিন্তু খুলে নিতে হবে, মেশিনের ব্যাক কাভার খুলে নিতে হবে। প্রিয় দর্শক, মেশিনের ব্যাক কাভারটি খোলার পরে দেখতে পাবেন ব্যাক স্টিচের স্প্রিংটির এক মাথা এখানে ছিল, ঠিক এইখানে এক মাথা ছিল। এখন আমি ব্যাক স্টিচের লম্বা মাথাটি আমি এখানে লাগিয়ে দেব। সুমন্ত ভিউয়ার্স, ভিডিওটি করার ইচ্ছেই ছিল না, তারপরেও দেখলাম যদি কোনো উপকারে আসে ট্রেনার মেকানিক ভাইদের জন্য। এরপরে ব্যাক স্টিচের সলেনয়েড বাল্বটি কিন্তু খুলে নিতে হবে মেশিনটি উল্টানোর পরে। আমি ব্যাক স্টিচ সলেনয়েড বাল্বটি কিন্তু খুলছি দেখুন। ব্যাক স্টিচ সলেনয়েড বাল্বটি খোলার পরে স্প্রিংয়ের মাথাটি দেখা যাবে, যেটা আমি ব্যাগে পিছন দিক দিয়ে লাগিয়েছি। প্রিয় দর্শক, ওই দেখুন ব্যাক স্টিচের নিচের মাথাটি কিন্তু দেখা যাচ্ছে। এখন ওই মাথাটি প্লাস দিয়ে ভালোভাবে ধরে ঠিক এইখানে লাগিয়ে দিতে হবে। এখানে প্রিয় দর্শক, স্প্রিংটি কিন্তু খুব সহজেই লাগানো শেষ। এখন আমি সলেনয়েড বাল্বের এই হোল্ডারটি লাগাবো। হোল্ডারটি ঠিক এই শেপের, এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন, এই শেপের মাঝখান দিয়ে যাবে এই ক্লিপটি, এখানে দিয়ে ঢুকিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, ব্যাক স্টিচ সলেনয়েড যেভাবে খোলা হয়েছে ঠিক সেভাবে লাগাতে হবে। এটাই হচ্ছে পার্টস লাগানোর সিস্টেম, যেভাবে খোলা হবে ঠিক সেভাবে লাগাতে হবে। এখন আমি এই নাটটি লাগিয়ে দেব, ব্যাক স্টিচ হোল্ডারের নাটটি, সলেনয়েড হোল্ডারের নাটটি লাগিয়ে দেব। প্রিয় দর্শক, ভিডিওটি করার কিন্তু খুব কোনো ইচ্ছেই ছিল না, দেখলাম যদি দর্শকদের কোনো উপকারে আসে, একটু হলেও উপকারে আসবে। সম্মানিত ভিউয়ার্স, সলেনয়েডের নাট ঠিক কীভাবে লাগিয়ে দিতে হবে এরপর দেখুন। এখন কিন্তু খুব টাইট হয়ে গেছে স্প্রিংটি লাগানোর পরে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, ধন্যবাদ।